আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস গাইডলাইন ইউটিউব চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ একটি পর্ব। আজকের পর্বটি একটি স্পর্শকাতর পর্ব হতে চলেছে, কারণ আজকের এই পর্বে আমি সেই সমস্ত মধ্যস্বত্বভোগী এজেন্ট, দালাল এবং রিক্রুটিং এজেন্সি সম্পর্কে কথা বলতে চলেছি, যারা মালয়েশিয়ার মতো আদর্শ কর্মক্ষেত্রটিকে বারবার বিতর্কিত ও বাধাগ্রস্ত করার চেষ্টায় ব্যস্ত। একইভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন যে কি কারণে বৈধ পথে মালয়েশিয়ায় যাওয়ার পরও আপনি অবৈধ প্রবাসী হিসেবে বিবেচিত হবেন। দর্শক, ভিডিওটি দেখার পর আপনি যদি কিছুটা হলেও সতর্ক হতে পারেন তাহলে আপনার প্রিয়জনদেরকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করতে পারেন, আর এ ধরনের সচেতনতামূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আপনার অতি মূল্যবান মন্তব্য। দর্শক, আর কোন কথা নয়, চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রবাসী গাইডলাইন। দর্শক, দেশের বাইরে রেমিটেন্স যোদ্ধাদের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রম বাজার বা কর্মক্ষেত্রটি হচ্ছে মালয়েশিয়া, যে ধারাটি বহু যুগ থেকেই বহমান। এই স্থলটি সাধারণ শ্রমিক থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রকৌশলী, চিকিৎসক সহ সব ধরনের শ্রেণী পেশার মানুষের আদর্শ কর্মসংস্থান। যুগে যুগে কাজ পাগল বাংলাদেশি প্রবাসীরা তাদের ভাগ্যটাকে গড়তে এশিয়ার ইউরোপ খ্যাত মালয়েশিয়ায় পাড়ি দিয়েছে। কিন্তু এই আদর্শ কর্মক্ষেত্রটিকে বারবার বিতর্কিত, বাধাগ্রস্ত করার হীন কর্মকাণ্ডে সক্রিয় কিছু মধ্যস্বত্বভোগী এজেন্ট, দালাল, রিক্রুটিং এজেন্সি, এর পেছনে আরো একাধিক কারণ অন্তর্ভুক্ত থাকলেও অবৈধতার বেড়ি পায়ে পড়ার মূলত এরাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতক খায়রুল জাজাইমি দাউদ এক পরিসংখ্যানে বলেন, শুধুমাত্র 2021 সালেই 26,000-এরও বেশি বাংলাদেশি প্রবাসীকে আটক করে কারাদণ্ডাদেশের পরে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 2016 থেকে 2021 পর্যন্ত লক্ষাধিক প্রবাসী মালয়েশিয়া থেকে জেল খেটে দেশে খালি হাতে ফেরত এসেছেন, অথচ তাদের অধিকাংশই বৈধপথে চাকরির স্বপ্ন নিয়ে মালয়েশিয়া এসেছিলেন। কি পেয়েছেন আর কি হারিয়েছেন সেই হিসাব করতে গিয়ে কেউ কেউ সেখানে আবার হৃদরোগে মারা গেছেন, আর কেউ নিঃস্ব হয়ে দেশে মানবতার জীবন যাপন করছেন। দর্শক, আবারও চালু হয়েছে স্বপ্নের সেই কলিং ভিসা। তবে এখনো মালয়েশিয়াতে কত অবৈধ অভিবাসী আছে তার সঠিক পরিসংখ্যান কি আপনার জানা আছে? কারো কাছেই নেই, এর হিসাব রাখাও সম্ভব না, কারণ বিমানপথে যারা মালয়েশিয়ায় গিয়েছেন তাদের তথ্য পাওয়া সম্ভব, কিন্তু যারা সমুদ্র পথে মালয়েশিয়া গিয়ে বা টুরিস্ট ভিসা ও স্টুডেন্ট ভিসায় এসে পাসপোর্ট ফেলে দিয়ে কাজে যোগদান করেছে তাদের সঠিক পরিসংখ্যানই বা কিভাবে প্রকাশিত হবে? কে কেউ বডি কন্টাক্ট, স্টুডেন্ট ও টুরিস্ট ভিসায় এসে কাজে যোগদান করে স্বেচ্ছায় অবৈধ হয়েছে, তাই তাদের ব্যাপারে বলার কোনো ভাষা নেই, কারণ তারা নিজেরাই খাল কেটে কুমির এনে অবৈধ হয়েছেন। যদিও এদের মধ্যে কে কেউ আগের পাসপোর্ট ফেলে দিয়ে দূতাবাস থেকে নতুন করে পাসপোর্ট রিনিউ করে 2016 এর রিহায়ারিং এবং 2020 এর রিক্যালিব্রেশন প্রোগ্রামে অংশ নিয়ে বৈধ হতে পেরেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি সেটা পেরেছেন? যেসব কারণে প্রবাসীরা অবৈধতার ফাঁদে পা দেয় বা অবৈধ হতে বাধ্য হয়, তার সমস্যার সমাধান না করা হলে অবৈধ অভিবাসীর সংখ্যা বাড়তেই থাকবে। কিন্তু কোন পক্ষই এসব সমস্যা সমাধানে আন্তরিক বলে মনে হচ্ছে না। যদিও অবৈধ হয়ে জেলে গেলে এখানে সরকার বা দূতাবাসের কিছুই করার থাকে না, তখন এক প্রকার অসহায়, কারণ মালয়েশিয়ায় গিয়ে অবৈধ হয়ে ধরা পড়লে তখন মালয়েশিয়ার প্রচলিত আইনে জেল জরিমানা হয়, এখানে দূতাবাসের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে সে কোন দেশের অভিবাসী সেটা দেখে কিন্তু বিচার করা হয় না। দর্শক, স্টুডেন্ট ও টুরিস্ট ভিসায় এসে জেনে শুনে অবৈধ হয়ে গেলেন যারা, তাদের হিসাবটা না হয় আপাতত বাদই দিলাম, কিন্তু যে সমস্ত কর্মীদেরকে বাধ্য করা হয়েছে বা বাধ্য হয়েছে অবৈধ হয়ে জেলে যেতে, তাদের ব্যাপারেই আমার আজকের এই অনুসন্ধান। দর্শক, প্রথমেই আপনাদের সামনে তুলে ধরতে চাই 2019 এর আগের সেই কলিং ভিসার ভিলেন বাংলাদেশি 10 রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটকে নিয়ে। মালয়েশিয়ার সঙ্গে লাখ টাকার নিচে খরচায় শ্রমিক প্রেরণের চুক্তি হলেও এই 10 সিন্ডিকেট প্রত্যেক কর্মীর গলায় পাড়া দিয়ে আদায় করেছে 3.5-4 লাখ টাকা, আর এই টাকা একজন কর্মীর সংগ্রহ করতে গরু, ছাগল, জায়গা, জমি বিক্রি করে নিঃস্ব হতে হয়েছে। একই সাথে দেশে রেখে যেতে হয়েছে বিশাল বিশাল ঋণের বোঝা। দ্বিতীয়ত, মালয়েশিয়া পৌঁছে জানা গেল বেসিক বেতন সব সেক্টরে কর্মীদের গড়ে মাত্র মাসিক 1,000 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 20,000 টাকা।
12 ঘন্টার বেশি 16 ঘন্টা কাজ করলে বড়জোর 1500 ডিগ্রি পাওয়া যায়। কিন্তু এই রোজগারে একজন প্রবাসী থাকা খাওয়া বছরে বছরে ভিসা রিনিউ অন্যান্য খরচের পর মাসে 10,000 টাকাও বাড়িতে পাঠাতে পারে না। আর যদিও 10,000 টাকা প্রতি মাসে জমাতে পারে, তাহলে সে যে 4,00,000 টাকা খরচ করে এখানে এসেছে এটা তুলতে প্রয়োজন 40টি মাস বা 3.5 বছর। তারপর চিন্তা করতে হবে তার ভবিষ্যতে সে কিভাবে করবে। হতাশা আর অনিশ্চয়তাই এক সময় কারো পরামর্শে কিংবা নিজে নিজেই কোম্পানি ছেড়ে পালিয়ে যায় অন্য কোনো কোম্পানিতে বেশি বেশি টাকা বেতন পাওয়ার আশায়। অথচ যে স্বপ্ন নিয়ে সে মালয়েশিয়ায় গিয়েছিল সেই স্বপ্ন স্বপ্নেই থেকে যায়। এদিকে আবার তার মালিক তাকে খুঁজে না পেয়ে ইমিগ্রেশনে গিয়ে ব্ল্যাকলিস্টেড করে রাখে। আর দর্শক আপনাদেরকে বলে রাখি, মালয়েশিয়ায় যারা একবার ব্ল্যাকলিস্টেড হয় তারা কোনো সময়ই বৈধ হতে পারে না। তাদের ঠিকানা হয় জেলে অথবা সাধারণ ক্ষমার সুযোগ দিয়ে নিজ দেশে ফেরত যাওয়ার। দর্শক, এই 10 সিন্ডিকেটের কুকিরটি একসময় ফাঁস হয়ে যাওয়ার পর 2019 সেপ্টেম্বরে দেশটির আধুনিক রূপকার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ 10 সিন্ডিকেটের মাধ্যমে কলিং ভিসার কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করে দেন আর বলেন আমার দেশে শ্রমিক আসবে কাজ করতে। মাঝখানে একটি চক্র শ্রমিকদের জিম্মি করে মোটা অঙ্কের আয় করছে, আমার কাছে প্রমাণ আছে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশের সংশ্লিষ্ট কেউ বা প্রবাসী কল্যাণ মন্ত্রী এই সিন্ডিকেটের কারণে যে মালয়েশিয়ার শ্রমবাজার হারিয়েছে এটা স্বীকার করেন না। তৃতীয় যে কারণে প্রবাসীরা অবৈধ হয়েছে সেটা হলো এক ধরনের ভয়ানক প্রতারণা। 2016 রিহায়ারিং এর সময়কালে এই সময় লাখ লাখ প্রবাসী বৈধতা গ্রহণের জন্য রিক্রুটিং সংস্থা ইমাম, মাইজি ও বিভিন্ন নিয়োগকর্তার মাধ্যমে পাসপোর্ট ও টাকা পয়সা জমা দিয়েও প্রতারিত হয়েছেন, বৈধতা পাননি। এর মূল কারণ ছিল সংশ্লিষ্ট কোম্পানির মালিক বা নিয়োগকর্তার গাফিলতি ও তাদের অযোগ্যতা। প্রথমে শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট টাকা অগ্রিম নিয়ে নিয়েছেন নিয়োগকর্তা, কিন্তু ধাপে ধাপে বৈধতাকরণ সম্পন্ন করতে গিয়ে দেখা যায় সরকারের শর্তাবলীতে শ্রমিক নিয়োগের যে যোগ্যতা বা সামর্থ্য থাকা দরকার একটি কোম্পানির মালিকের সেটা নেই। শুধুমাত্র টাকার লোভে শ্রমিক বৈধকরণের কোম্পানি খুলে বসে আছে এ সকল কোম্পানি। সরকার ইনভেস্টিগেশন করে দেখে এরা প্রতারক, এদের নির্দিষ্ট কোনো অফিস নেই, শ্রমিকদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত ব্যাংক স্টেটমেন্ট নেই, তখন সরকার তাদের কোম্পানির অধীনে শ্রমিক বৈধকরণ অনুমোদন দেয়নি। পরে যারা এদের কাছে বৈধ হওয়ার জন্য টাকা ও পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা এরপরে এগুলো আর ফেরত পায়নি। পরে খোঁজ নিয়ে দেখা গেছে এই প্রতারক নিয়োগকর্তাগণ হলেন বেশিরভাগই বাংলাদেশি, যারা বাংলাদেশি হয়েও আরেক বাংলাদেশি সর্বনাশ করেছেন। শ্রমিক নিয়োগ দিয়ে মোটা অঙ্কের আয়ের লোভে মালয়েশিয়ান মেয়েকে বিয়ে করেন, তখন মালয়েশিয়ান মেয়ের নামে কোম্পানি খুলে এই কোম্পানিতে শত শত প্রবাসীকে নিয়োগ দেওয়ার নামে শত শত প্রবাসীর কাছ থেকে টাকা ও পাসপোর্ট জমা নিয়েছেন। পরে ইমিগ্রেশনের অনুসন্ধানে জানা যায় এসব কোম্পানি আসলে পুরোটাই ভুয়া, এমনকি তাদের একটি অফিস পর্যন্ত নেই, ব্যাংকে কোম্পানির নামে যে রিজার্ভ থাকার কথা সেটাও নেই। এসব ভুয়া কোম্পানি সরকারের অনুমোদন না পাওয়ায় প্রবাসীরা সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছিল। প্রবাসীরা তো বৈধ হতে পারেনি, এমনকি যাদের কাছে লাখ লাখ টাকা সহ পাসপোর্ট জমা দিয়েছিলেন সেগুলো পরে তারা ফেরত পাননি। সুতরাং আবারও কলিং ভিসায় কর্মীদের মালয়েশিয়ায় আসার আগে উপরোক্ত তথ্যগত যাচাই করে এর ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকাই উত্তম, নইলে বৈধ হয়েও অবৈধ হয়ে নিপীড়িত প্রবাসীর ঢল কখনোই থামবে না। দর্শক, আজ ইতি টানছি, তবে শেষ ইতি নয়, প্রবাস গাইডলাইন আছে প্রবাসীদের পক্ষে। দেখা হবে আগামীতে নতুন কোন অনুসন্ধান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, প্রবাস গাইডলাইন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।